আসমানি ঠায় দাঁড়িয়ে থাকে যখন নাতাশার কোনো কিছু বোঝা চেষ্টা করার শক্তি নেই, সেটা আসমানি ভালো করে জানে। নাতাশা কান্না করতে করতে বলে, আমার ভাইয়াটাকে কেমন করে মারলে তুমি? কত রক্ত বের হয়েছে যে এত ব্যান্ডেজ করে দিয়েছে। নাতাশা শুধু বিলাপ করতেই থাকে, নাবিল নিজেকে সামলে নিয়ে বলে, ভাইয়া কত বছর জেল হতে পারে? জানি না, সেটা আদালতের কাজ, কোর্টে তোলার পরেই সেটা জানা যাবে। সর্বনিম্নতা কত হতে পারে? তোমার ভাইয়ের উদ্দেশ্য হয়তো ভালো ছিল, সেই সুবাদে হয়তো শাস্তি কিছুটা কমও হতে পারে, তবে 12 বছর তো অবশ্যই। নাবিলের হঠাৎ কেমন হাসফাস লাগছে, এত বছর ভাইকে ছেড়ে সে কিভাবে থাকবে? জীবনে কি তবে এইরকমই বিচ্ছিরি ভাবেই কেটে যাবে? পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে নাহিদ আর আরিয়ান। আরিয়ানকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু নাহিদ শান্তশিষ্ট ভাবে সামনে বসে থাকা আসমানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান বড্ড বেশি চিৎকার চেঁচামেচি করছে, আয়ুষ রেগে আরিয়ানকে সজোরে থাপ্পড় মারে। আসমানির অস্বস্তি লাগছে নাহিদের এইভাবে তাকিয়ে থাকায়। নীরবতা ভেঙে নাহিদ জিজ্ঞেস করে, আসমানি আমার ভালোবাসা, তুমি আমাকে গুলি করেছ, তাতে আমার কোনো দুঃখ নেই, তবে শুধু শুধু আমায় কেন এত বড় অপবাদ দিলে? আমি তো তোমার বাবা মাকে চিনিও না, তাদের জীবনেও দেখিনি, তাদের আমি মারবো কিভাবে? আসমানি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, চিনো না তুমি আমার বাবা মাকে? দেখো, অথচ তুমি পরোক্ষভাবে তাদের মৃত্যুর জন্য দায়ী। তুমি দায়ী, তুমিই তাদের খুনি। নাহিদ বেশ শান্তস্বরেই জিজ্ঞেস করে, কিভাবে আমি তাদের খুনি হলাম? তুমি তো বলেছিলে তোমার মা আর ভাই বোন অসুখে মারা গেছে, আর তোমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা গেছে। জানতে চাও তুমি কিভাবে আমার পরিবার মারা গেল? হ্যাঁ বলো আমাকে। আমার মা আর ভাই বোন হসপিটালে ভর্তি ছিল, তাদের তিনজনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এতটাই খারাপ ছিল যে ওদের আইসিইউতে রাখতে হয়েছিল। কিন্তু আমরা আহামরি তেমন ধনী মানুষ ছিলাম না, তার উপর করোনায় আমার বাবার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছিল, তবু আমরা সচ্ছলভাবে ছিলাম, কারণ আমাদের নিজেদের ফ্ল্যাট ছিল দুইটা, একটাতে আমরা থাকতাম আর একটা ভাড়া দিতাম। আমাদের এলাকায় পৈতৃক সম্পত্তিও ছিল, সেখানেই থেকেও টাকা আসতো যথেষ্ট। আমার মা আর ভাই বোন অসুস্থ হয়ে যাওয়ায় আমার বাবা তার সারা জীবনের সমস্ত সঞ্চয় তুলে আনতে গিয়েছিল ব্যাংক থেকে, কিন্তু টাকা নিয়ে আর ফিরে আসতে পারেনি। তোমাদের দলের কে বা কারা আমার বাবাকে ধনকুবের মনে করে রাতের অন্ধকারে তার সমস্ত টাকা নিয়ে গেছিল। আমার বাবা কাঁদতে কাঁদতে ডক্টরদের হাতে পায়ে ধরেছিল যাতে ওদের আইসিইউ থেকে বের না করে। বড় চাচা জমি বিক্রির জন্য সেই রাতেই রওনা দিয়েছিল, কিন্তু ডাক্তাররা টাকার জন্য আমার মা আর ভাই বোনকে নর্মাল ওয়ার্ডে বের করে দিয়েছিল। টাকার ব্যবস্থা হয়ে গেলেও আর ওই হসপিটালের আইসিইউতে জায়গা পায়নি, কারণ ততক্ষণে আরও অনেকে অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিল। আমি আর বাবা অন্য হসপিটালে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু গাড়িতেই আমার ছোট বোনটা আমার চোখের সামনে তড়পাতে তড়পাতে মারা গেছে। আমার মা হসপিটালে নেওয়ার পর আইসিইউতে অ্যাডমিট করারও সময় দেয়নি আমাদের, সে আমাদের উপর অভিমান করে চলে গেছে। আর আমার ছোট চঞ্চল ভাইটা আইসিইউতে থাকা অবস্থায় শান্তভাবে চলে গেছে। আমার বাবা এত শোক সহ্য করতে পারেনি, 2 মাসের মাথায় স্ট্রোক করে চলে গেছে। আমার পুরো পরিবার আমার চোখের সামনে একে একে চলে গেছে, আমি অনাথ হয়ে গেছি। আমার পরিবারের মৃত্যুর জন্য আমি কাকে দায়ী করবো বলো? আমার ভাগ্যকে কি শুধু দোষারোপ করব? না জেনে না বুঝে আমার পরিবারকে শেষ করে দিয়েছ তুমি, না জানিয়া আরো কত পরিবার এই অবস্থা করে দিয়েছ তুমি। তুমি তো লিডার, তুমি সবকিছুর জন্য দায়ী। আমি তোমাকে দায়ী করবো না তো কাকে দায়ী করব? নেহাত তোমাকে ভালোবাসি, না হলে তোমার বুকে গুলি করতেও আমার হাত কাঁপতো না এক ফোঁটাও। কোনো মানুষ কি জীবনে সব দিক দিয়ে পারফেক্ট হয়? হয় না, আমিও হয়নি। কি ছিল না আমার? ভালো স্কুল, কলেজ, ভার্সিটি সবই ছিল। আমি পড়াশোনার পাশাপাশি ছোট একটা জবও করতাম, টিউশনিও করতাম, ভালোই আয় ছিল আমার। তবুও সে মানল না, সে আমাকে চাইলই না। কিসের কমতি ছিল আমার মধ্যে? আমার পরিবার নেই বলে, আমার মা বাবা নেই বলে? জানো জানো তোমরা ওই মেয়ের বাবা আমাকে কি বলেছিল? বলেছে আমি নাকি জারজ।
আমি অনাথ আশ্রমে ছিলাম বলেই কি আমি জারজ বেজন্মা? আমার মায়ের চরিত্র নিয়ে আমাকে কথা শোনাতে ছাড়লো না ওরা বাবা মেয়ে মিলে। আমি মানছি আমার মা নেই, জানি না আমার মাকে কোথায় আছে, আমাকে কিভাবে জন্ম দিয়েছে আর কেনই বা অনাথ আশ্রমে ফেলে এসেছিল আমি তাও জানি না। মা আমার জন্ম দিয়েছে, আমাকে ঠকিয়েছে আমাকে। যদি তাকে খারাপ বলার অধিকার কারো থাকে তাহলে সে হচ্ছে শুধু আমি, তাকে গালি দেওয়ার অধিকারও শুধুই আমার। ওরা বাবা মেয়ে কোন দেশের কি? ওর বাপের মেলা টাকা, আমার অত টাকা নেই। শুধুমাত্র এই কারণেই আমাকে রিজেক্ট করে দিল, সবার সামনে আমার পরিচয় নিয়ে কথা শোনাল। যারা জানতো না আমার পরিবারের কথা তারাও সব জেনে গেল, তারাও আমার থেকে দূরে সরে গেল। আমি বন্ধু মহলেও সবার থেকে দূরে সরে গেলাম। সেদিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি এত টাকা ইনকাম করব যে আমার পিছনে মেয়ের বাবারা লাইন দিয়ে রাখবে। আমি আমার কাজটাকে তাই ভিন্ন পথে শুরু করলাম, নাহিদ ভার্সিটি থেকে বের হয়ে চাকরির পিছনে ছুটল। কারণ ওর একটা পরিবার ছিল কিন্তু আমার কোনো পিছুটা নেই। আমি সবাইকে লিড দিতাম, দলের অনেকেরই টাকার লোভ ছিল, আমি সেই সুযোগটাই কাজে লাগালাম। এই দুনিয়ায় ভালো মানুষের কোনো মূল্য থাকে না, কোনো মূল্য থাকে না। আমি যার তার টাকা ছিনতাই করা শুরু করলাম, ধীরে ধীরে আমার লোভ বেড়ে গেল। আমি ছোট ছোট বাচ্চাকেও এই কাজে লাগালাম, ওদেরও অনেকেই আমার মতোই অনাথ, ওদেরও পেট আছে খিদে আছে। কিন্তু তোমাদের এই সভ্য সমাজে সভ্য মানুষদের কানে ওদের এই কান্না শব্দ ঢোকে না। আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম। তারপর আবার প্রস্তাব নিয়ে গেলাম ওই মেয়ের বাবার কাছে, কিন্তু উনি সেইবারও আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। আর ওই মেয়েটা আমাকে যা নয় তাই বলে গালিগালাজ করল, আমার নারী সমাজের ওপর ঘেন্না এসে গেল। এরপর আমি মেয়েদের পাচার করা শুরু করলাম, চড়া দামে মেয়েদের আমি বাইরে দেশে বিক্রি করে দিতাম, আর কিছু কিছু মেয়েকে আমি পতিতালয়ে বিক্রি করে দিতাম। আমার সেই ভালোবাসার মানুষটাকেও আমি কিডন্যাপ করে চড়া মূল্যে কোনো এক পাড়ায় বিক্রি করে দিয়েছি। এখন সালি বুঝে কত ধানে কত কত, আমার নিষ্পাপ ভালোবাসার কোনো মূল্য দেয়নি। আর এখন প্রতি রাতেই কত পুরুষের শয্যা সঙ্গী হতে হয় তাকে। একদমই কথাগুলো বলে শয়তানের মতো হাসতে থাকে আরিয়ান। তারপর কি মনে হতেই নাহিদের দিকে তাকিয়ে বলে, সরি বস, যদি এখন আর তুমি বস নেই, তোমার জায়গায় আমি বস, সবাই আমাকেই বস মানে। যদি আমি তোমাকে বস মানি এবং বলি তারপরেও সরি যে আমার জন্য তুমি ফেঁসে গেলে, কতদিন আমাকে আটকে রাখবে ওরা? এই দুই এক বছর, তারপর ছেড়ে দেবে, তারপর আমি তোমাকেও বের করব, চিন্তা করো না তুমি, আমি ঠিকই। কথা শেষ করতে পারে না আরিয়ান, তার আগে আয়ুষ ওর মুখে সজোরে ঘুষি মারে। আরিয়ান চেয়ার সহ পড়ে যায় ফ্লোরে, তবুও তার মুখে তৃপ্তির হাসি। সে যে কোনো অপরাধ করেছে সেটা তার মুখ দেখে বোঝার কোনো উপায় নেই। আসমানি আরিয়ানের দিক থেকে চোখ সরিয়ে নাহিদের দিকে তাকায়। নাহিদ তখনও তাকিয়ে আছে আসমানির দিকে। আসমানি তাকাতে একটু মুচকি হেসে বলে, আমি বলেছিলাম না আসমানি, আমি তোমার পরিবারকে মারিনি, আমি তাদের চিনিও না, তবু আমি দোষী, কারণ আমি সব কিছুর মূল। আমি দোষী কারণ আমি আইন নিজের হাতে তুলে নিয়েছিলাম, আমার যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু দয়া করে এটা বলো না যে আমি তোমার বাবা মা আর ভাই বোনের মৃত্যুর জন্য দায়ী, প্লিজ এটা বলো না, আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখো না। আসমানি জল ভরা চোখে উঠে চলে যায় সেখান থেকে। নিজের প্রতি কেমন ঘেন্না হচ্ছে তার, নিজের হাতে সে তার স্বামীকে গুলি করেছে, সে তার ভালোবাসার মানুষকে গুলি করেছে, কিন্তু সে সম্পূর্ণ নির্দোষ ছিল। রাগ ক্ষোভ আর অপরাধ বোধে আসমানি নিজের হাত দিয়ে সজোরে ঘুষি মারে দেয়ালে, সাথে সাথে হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। তার বাবার কথা সে রেখেছে, তার পরিবারের খুনিকে সে শাস্তি দিয়েছে, কিন্তু সে অন্য একজন ভালো মানুষের উপরও অন্যায় করেছে। ফ্লোরে বসে চিৎকার করতে থাকে, সে কীভাবে ক্ষমা করবে সে নিজেকে যদি তার স্বামী মারা যেত?
তার গুলিতে তবে কি সে নিজেকে ক্ষমা করতে পারত? তার হাতে যদি একজন নির্দোষ মানুষের খুন হতো তবে কি সে পারত নিজে এই দুনিয়ায় বেঁচে থাকতে? বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নাহিদ। সামনে তার বাবা মা আর ভাই বোন দাঁড়িয়ে আছে। অনেক অনুরোধ করে তার সাথে দেখা করতে এসেছে তারা। আসার আগে সবাই ভেবে এসেছিল কত কথাই বলবে তাকে, কিন্তু সামনাসামনি এসে যেন মুখের কথা সব ফুরিয়ে গেছে। মা আঁচলে মুখ ঢেকে কাঁদছে, নাতাশা মাথা নিচু করে আছে, নাবিল ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বাবা নির্বিকার নীরবতা ভেঙে নাহিদ বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।